ওই আশিক গুলিও হাঁটিয়া রাস্তা দিয়ে চলে আর কথা কয়, কি কথা কয় জানেন? বলে রসুলের শানে দরুদ পড়ে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহ 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 মহাব্বতে ডাকে আর হাঁটি। ওই বান্দার জবানারে কিছু মানুষ গরিব দেখলে বলে, এই তুমি পাগল হয়ে গেছো। না না না, ওই মানুষটা পাগল না, ওই মানুষটা দুনিয়ার কোনো পাগল নয়, ওই মানুষটা আসমানের মালিকের পাগল হয়ে গেছে। এ ভাই, দুনিয়াতে যেমন কিছু মানুষ, তার যখন সাধারণ একটা বাড়ি আছে, ওই সাধারণ বাড়িওয়ালা চিন্তা করে, আমার একটা একতলা বিল্ডিংওয়ালা বাড়ি দরকার। একতলা বিল্ডিংওয়ালা মালিকটা চিন্তা করে, আমার দুইতলা একটা বাড়ি দরকার। দুইতলা বাড়িওয়ালা চিন্তা করে, আমার পাঁচতলা বাড়ি দরকার। ওই পাঁচতলা বাড়ির মালিক চিন্তা করে, আমার দুইটা বাড়ি দরকার। সাধারণ একটা 90 গাড়ির মালিক যে, সে চিন্তা করে, আমার একটা দামি গাড়ি দরকার। ওই দামি গাড়ির মালিক চিন্তা করে, আমার একটা এলিয়ন দরকার। এলিয়ন গাড়ির মালিক চিন্তা করে, আমার একটা প্রিমো গাড়ি দরকার। প্রিমো গাড়ির মালিক চিন্তা করে, আমার একটা BMW মার্সিডিজ বেন গাড়ি দরকার। এই যে দুনিয়ার মানুষ যেমন ফিকির করে, আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আল্লাহর বান্দা করে ফিকির করে, আমার মালিক আল্লাহকে দরকার। আমার মালিক যদি আমার উপর রাজি হয়ে যায়, আমি জান্নাত পাবো, দুনিয়াতেও ইজ্জত পাবো, কেয়ামতেও জান্নাত পাবো। আমার মালিককে যদি আমি পাইতাম, আমার মালিককে যদি আমি দেখতাম, আমার মালিককে যদি আমার পাইতাম, আমার মালিক আল্লাহ যদি আমার ডাকে সাড়া দিয়ে দিত, ওই কেয়ামতের ময়দানে একদল জান্নাতি বান্দা আফসোস করবে, হাই ওই সময়টা যদি দোকানে বসে একদম না মারতাম, ওই সময়টা যদি চার দোকানে বসে না থাকতাম, ওই সময়টা যদি আমি মসজিদের মধ্যে সময় কাটাইতাম, ওই সময়টা যদি আমি আল্লাহ 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 জবান দিয়ে আমার বের হইত, ওই সময়টা যদি আল্লাহ 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 আমার যৌবনটা যৌবন কালটা যদি আমি ধোকায় না কাটাইতাম, এই যুবক তুমি কি মনে করছো লম্বা হায়াত তুমি পাইবা, ওই লম্বা সময় তুমি যৌবন কালের যৌবন ফুরাইবা, এরপরে তুমি বুড়া হইবা, বৃদ্ধ হওয়ার পরে তোমার নাতি হবে, পুতি হবে, তোমার ছেলেরা তোমার নাতিরা তোমার খাটে করে নিয়ে যাবে। এই যুবক, ওই যে কত দুনিয়াতে যখন কারো ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, ওয়ারেন্ট ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে আসামিটা পেরেশান হয়ে যায়, এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ি থেকে ওই বাড়ি যায়, নিজের জীবনটা বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে। অথচ তোমার আমার ওয়ারেন্ট তো আসমানের জন্মের পর ইস্যু হয়ে গেছে, ওই যে আজরাইল তোমার আমার জন্য রেডি হয়ে গেছে, কখন যেন থামা দিয়ে তোমার আমার না যাইব, এই কোন সময় যেন তুমি আমি চলে যাব। তুমি এখন চিন্তা করলে, আমার তো মাত্র শৈশব কাল চলতেছে, আমি তো কৈশোর পার করব, কৈশোর চিন্তা করে আমি তো যৌবন পার করব, করো তুমি পার করো। তুমি মনে করে না তুমি হায়াত লম্বা পেয়ে, না না, ওই তোমার হায়াতের জিন্দগির থেকে একটা দিন কমে যায়, একদিন চলে যায় বলে একটা দিন তোমার হায়াত থেকে কমে যাইতেছে, একটা রাত্রি চলে যায় তোমার হায়াত থেকে একটা রাত্রি তো কমে গেল, তুমি তো চিন্তাই করলা না। ওই যে তোমার শৈশব থেকে কৈশোরে তুমি পদার্পণ করলাম, কৈশোর থেকে তুমি যৌবনে গেলাম, যৌবন থেকে তুমি কই যাইবা। ওই যে কয়েকদিন আগে আমার স্ত্রী আমার এখান থেকে হঠাৎ একটা দাড়ি উঠে ফেলাইছে, হঠাৎ করে একটা দাড়ি উঠে ফেলাইছে, কি ব্যাপার দাড়ি উঠে গেলা কেন? বলে আপনার দাড়িটা সাদা হয়ে গেছে, দেখতে বুড়া বুড়া লাগে। এই কথা যখনই বলছে, আমার দুই চোখ দিয়ে সাথে সাথে দর দর করে পানি বের হয়েছে। হাই, ওই যে কয়েকদিন আগে না কাঁসার দিয়ে ছোটবেলা ফুটবল খেললাম, আরে কয়েকটা দিন আগে না আমার বাবা কান্দে করে আমার পানি বার করলো, ওই কয়েকটা দিন আগে না বাবার হাত ধরে বাজারে গেলাম, ওই যে কয়েকটা দিন আগে না মার কোলে উঠলাম, ওই যে কয়েকদিন আগে না আমার মামা আমার কোলে লয়ে চুমাতে কই গেল, ওই সময় করে পার হয়ে গেল, এখন তো যৌবন কাল পার হয়ে যায়।
ওই যে শৈশব পার করে কৈশোরে গেলাম কতই না গরম, কৈশোর পার করে যৌবনে গেলাম যৌবনে কতই না গরম, যৌবন পার করে তুমি যখন বৃদ্ধ হইলাম দাড়ি পাইকে গেল চুল চুলগুলি সাদা হয়ে গেল, এই যে তোমার চেহারার গাল বুড়ে যায়, ওই এখন তো তোমার জন্য কেউ আর পাগল হয় না, কেউ তোমারে ভালোবাসে, এখন তো তোমার বাড়িতে আগের মতো তোমার দাম নেই, এই বৃদ্ধ যখন হয়ে গেলে কই দেইবা কই দেইবা, বুড়া যখন হয়ে গেল এবার চিন্তা করো শৈশব থেকে তো কৈশোরে যাইতে পারলাম, কৈশোর থেকে যৌবনে যাইতে পারলাম, ওই যৌবন থেকে তুমি যখন বৃদ্ধ হইবা এরপরে কই দেইবা, আর কোন স্তর নাই, এরপরে আখেরি স্তর হইল তোমার আমার কবর। কি বলেন কথা ঠিক নেই? ও ভাই কে মনে করছে কি এখন তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, এখন তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ নামের ডাক বের হয় না, এই যুবক এখন তো তুমি রব্বে কারিম আল্লাহ তাআলার জিকির করতে পারো না, অথচ যখন কোন মানুষ বিপদে পড়ে অসুস্থ মানুষটা বুঝে সুস্থতার কত দাম, ওই যে একজন ধনী মানুষ কোটিপতি মানুষ বাড়ির মধ্যে বড় পয়সাওয়ালা বড় আরামওয়ালা বড় টাকাওয়ালা বড় নামওয়ালা মানুষ, ওই মানুষটা ফজরের নামাজ যখন পড়ছে সালাম ফিরে সাদে যখন গেছে, সাদে যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, এ আলহামদুলিল্লাহ কেন বললো জানো, ওই ধনী মানুষটা চিন্তা করে আল্লাহ আমার তো তুমি হায়াত দিছ, আমার তো তুমি সুস্থতা দিলাম, ও মালিক আমার তো তুমি অর্থ দিছ, এই জন্য কত সুন্দর আরামের বিছানায় ঘুমাইলাম, ও মালিক কত সুন্দর তোমার কুদরতি কদমে সেজদা লাগাইলাম, ও মালিক আল্লাহ এখন তো সাথে কত সুন্দর ঘুরতেছি নিশ্চিন্তায়, ওই ধনী মানুষটার কর্মচারী যিনি বাড়িতে আছেন ওই কর্মচারী চিন্তা করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে তো তুমি আমার একজন বড় লোক মালিকের অধীনে রাখছো, তিন বেলা খাবার তো পাই, সুস্থ অবস্থায় চলতে পারতেছি কাজকর্ম করতে পারতেছি, ওই মানুষটা যখন আলহামদুলিল্লাহ বলে রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যায় রাস্তা দিয়ে একটা গরিব মানুষ যায় ওই গরিব মানুষটাও বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বলে জানো, কেন আলহামদুলিল্লাহ বলে, ওই গরিব মানুষটা চিন্তা করে আর আমি তো ভালো আছি, আমার তো হাত পাও সুস্থ আছে, আমি তো কামাই করে খাইতে পারতেছি, তিন বেলা আমার ঘরে তো খাবার চলে, তিন বেলা না হইলে এক বেলা হইলেও তো আমার দুই বেলা হইলেও তো খাবার খাই, ওই গরিব মানুষটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ, ওই যে কতগুলি মানুষ ময়লার স্তর থেকে খাবার উঠে খাইতেছে, আমরা তো কত কাপড় গায়ে দিতেছে, তারপরে বলে আল্লাহ তুমি আমার দিলে না, অথচ কমলাপুর রেল স্টেশনে যাও ওই বস্তির ঘরগুলি দিয়ে ঘোরো, কত মানুষ কত বাচ্চা দেখো তুমি তো এখন কম্বল মোড়া দিয়ে ঘুমো, আর কত বাচ্চা ওই বাচ্চাগুলো রেল স্টেশনের মধ্যে ঘুমায় অথচ একটা কাপড় খুঁজা পায় না, এই ওই যে কত মানুষকে দেখলাম নিরঞ্জন মাসে ইফতার করে শুধু মুড়ি দিয়া, সেখানে খায় শুধু পান্তা বাদ দিয়ে, কি বলেন আছে না নেই, ওই গরিব মানুষটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো আমার ডাস্টবিন খেয়ে খাওয়াও নাই, ওই ডাস্টবিনের মানুষটা বলে আলহামদুলিল্লাহ, কেন বলে জানো, বলে আল্লাহ তুমি তো আমার ডাস্টবিন থেকে হলেও কুড়ায় খাওয়ার মতো শক্তি দিয়েছ, অথচ যদি অ্যাম্বুলেন্সে করে কত মানুষ কত রোগী হয়ে অ্যাক্সিডেন্ট করে যাইতেছে, হাই আমার তো সুস্থ অবস্থা এখনো আছি, ওই যে কত মানুষ অ্যাম্বুলেন্সের মধ্যে বেডে শুয়ে যায়, অ্যাম্বুলেন্সের রোগীটাও যখন হাসপাতালে ঢোকে ওই রোগীটাও মাঝে মাঝে মন মনে মনে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে তো হায়াতের জিন্দগিতে রাখছো, এই জন্য জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, ওই রোগীটা তাকায় দেখে মর্গের মধ্যে কত যুবক চলে যায়, ওই মর্গের মধ্যে কত বৃদ্ধ কত কোটিপতি যায়, ওই তারা তো তাদের জবানটা না রে শুক্রিয়া আদায় করতে পারে না রে,
এই যুবক লম্বা হায়াত পাইবা মনে করছো, দুনিয়াতে লম্বা সময় থাকবা। নারে যুবক না না, এই লম্বা সময় তোমার আমার লম্বা সময় নাই, অল্প সময়ের জন্য তুমি আমি দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা প্রশ্ন করে এই জন্য বান্দাকে বলতেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও বান্দা, কেমনে আমি মালিকের নাফরমানি করো, কেমনে নাফরমানি করো, কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, এই কেমনে আমার দোষ জবান দিয়ে মিথ্যা কথা কও, কেমনে আমার দোষ জবান দিয়ে আমি মালিকের জিকির না করে দুনিয়ার গান গাও, কেমনে আমি মালিকের দেওয়া কণ্ঠ দিয়ে তুমি দুনিয়ার গান গাইলা মালিকের গান গাইলা না। এ বান্দা, আমি এত নিয়ামত মালিক তোমার দিলাম, তুমি কেমনে না ফরমানি করো। ওরে বান্দা, তোমার জন্য আমি আসমানের মধ্যে মেঘ জমাইলাম, ওয়া আম্মা সাবাবানাল মা সাব্বা সুম্মা শাকানাল আরদ শাক্কা ফাআম্বাতনা ফিহা হাব্বা। এরে বান্দা, আমি আল্লাহ জমিনের মধ্যে মেঘ বর্ষণ করলাম, জমিন ফাইরা জমিন তার উর্বর করে দিলাম, ওই জমিনের মধ্যে কত সুন্দর ফসল গজায় দিলাম। এরে বান্দা, তুমি কত রকমের ফসল খাইলাম, বান্দা তুমি কত রকমের নিয়ামত খাইলাম। এরে বান্দা, একটা গরুর মধ্যে কত রকমের 10-12 রকমের মজা খেয়ে দিয়া দিছি, আরো তুমি চিল্লা এখন কে? ও বান্দা, এরপরে তুমি বুঝলা না, এই মালিক তোমারে কত নিয়ামত দিল বান্দা। একটা গরু খাইলো ঘাস, গরুর ওলান থেকে দুধ তুমি দহন করে নিলা, ওই যে গরুর বাচ্চাটারে 2-3 হাত ধরে তুমি আটকায় দিলা, গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকে, গরুটাও হাম্বা হাম্বা করে বাচ্চাটাকে উত্তর দেয়, কি জবাব দেয় জানো? এ আমার বাচ্চা, এই যে আল্লাহ তাআলা তোমারে আমার মানুষ নামক মাখলুকের জন্য বানাইছে, ইনসানের খেদমতের জন্য বানাইছে, আমার দুধ মানুষ নেওয়ার পরে যদি থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া দিয়ে করবা। রে বান্দা, মালিক এত নিয়ামত দিলে, এত নিয়ামত মালিকের খাইল, এর বড় মালিকের নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করল না, মালিকের মহাব্বত তোমার দিলের মধ্যে নাই, আল্লাহর জিকির তোমার দিলের মধ্যে নাই, আল্লাহ ওনাদের মজমায় তুমি যেতে চাও না, আল্লাহ ওনাদের সঙ্গে তুমি চলতে চাও না, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা লাগাও না। এই বান্দা, তুমি রসুলের শানের দরুদ শরীফ পড়তে যাও না, রসুলের মহাব্বতে তোমার আওয়াজ বের হয় না, রসুলের মহাব্বতে তোমার কলম চলে না, তোমার রসুলের বিরুদ্ধে তোমার কণ্ঠের আওয়াজ যায়, রসুলের মহাব্বতের বিরুদ্ধে তোমার কলম যায়, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় জবাব দিতে পারবা তো? জবাব দিতে পারবেন তো কিয়ামতের ময়দানে? আরে আকেল না হো গাফেল, তুঝে ইস দুনিয়া সে জানা হ্যায়, কে একে দিন আপনা মুহ খোদা কে সামনে দেখানা। এ আকল মান, এই দুনিয়ার থেকে একদিন তুমি যাইবা, তোমার তো একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে। কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গই ও খজানা বালখানা শান শওকত ক্যা হুই, কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গই হ্যায় শকল সূরত ক্যা হুই। বন্ধু তোমার জীবন যেন ধোকায় না হয় শেষ, জীবন আলো ফুরিয়ে গেলে জন্মে সবিশেষ, বন্ধু তোমার জীবন যেন ধোকায় না হয় শেষ, জীবন আলো ফুরিয়ে গেলে জন্মে সবিশেষ, যখন কারো লাশের বোঝা বইবে তুমি কাঁধে, জানবে সেথায় আনবে লোকে তোমায় খানিক বাদি। ও যুবক ভাই, আল্লাহর বান্দা, আরে তুমি কি কবরে যাইবা না, তোমার কি কবরে ঘুমাইতে হবে না, লম্বা সময় পাইবা না না, আরে কখন যেন তোমার আমার 3.5 রাত কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে, কখন যেন কাফনের কাপড় পরা লাগবে,
ওই কবরে যাওয়ার আগে মালিক তোমার ডেকে জিজ্ঞেস করতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাহয়াকুম, আমি মালিক তোমার জিন্দা করলাম, সুম্মা ইউমিতুকুম, বান্দা তুমি তো আবার মরবা আবার কবর নামক জাগাইবা। এই ওই মালিক রে তুমি ছেড়া দিলে দুনিয়ার মহাব্বতে বইরা, মালিক রে তুমি ছেড়া দিলে তোমার সন্তানের মায়ে লাগাইয়া, অথচ তোমার ওই সন্তান তোমার কবরের কাজে আসবে কিনা একবার চিন্তা করল না। এই বর্তমান দুনিয়ায় কত পিতার হুজুর আমার সন্তান কথা শোনে না, সন্তান তোমার জন্য খেদমত খাদেম হয় না। সন্তান রে যদি বলে বাবা তুমি একটু বাজার থেকে ট্যাবলেট নিয়ে আসো, সন্তান বলে আমার সময় নাই, ওই যে মা বলে বাবা আমার এই কাজটা করে দাও বলে আমার সময় নেই, কি বলেন কথা ঠিক? বহুত সন্তান এমন আছে, সন্তানকে বলে বাবা আমার এই কাজটা করে দাও বলে আমার বন্ধু বান্ধব পড়ে রয়েছে, এখন সময় নেই, আমার বন্ধুরা বসে রয়েছে, একটু বাজারে যাও আমার জন্য ওষুধ নিয়ে এসো বলে এখন টাইম নেই। সন্তান কেন বলে ভাই জানো, সন্তান কেন বলে বলে সন্তানের মধ্যে কোরআনের আলেম নাই, সন্তানের মধ্যে বাবা মার কদর তুমি শিখায় দাও। ওই যে তিনজন মা একসঙ্গে কোথাও যাইতেছে, একসঙ্গে কোথাও পানি আনার জন্য গেছে, তিন মা রওনা করছে, তিন মা তিনজনই বান্ধবী পাশাপাশি বাড়ির, এখন তো পুষ্কুনি অনেক বেশি, আগে কুয়া ছিল, কুয়া চিনেননি আপনারা, কুয়া ছিল, তিন বান্ধবী একসঙ্গে গেল কুয়ায় পানি আনতে, কুয়ায় যখন পানি আনতে গেছে এক বান্ধবী পানি আনার জন্য উপর হয়েছে, পানির মশকের মধ্যে পানি পড়ছে, হঠাৎ করে দুই বান্ধবীকে দেখে বলে ও আমার বান্ধবীরা, ওই যে দেখছো নি আমার যুবক, ওই যে একজন যুবক আসতেছে দেখছো নি বলে হা, ওই যে সুন্দর যুবক, ওই যুবকটা আমার সন্তান, ওই যুবকটা বড় দামি আমার সন্তান, অনেক টাকা বেতন তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, ওই যে আমার সন্তান আসতেছে দেখছো নি কত সুন্দর তার চেহারা, বড় টাকা পয়সা কামাইছে, অনেক সম্মান তার, এই কথা বলতেছে আর বাকি দুই বান্ধবী দেখতেছে, দ্বিতীয় বান্ধবী দ্বিতীয় মা এবার পানি উঠাই দিয়েছে মস্ক থেকে পানি উঠায়, এমন সময় দ্বিতীয় জন ডাক দিয়ে বলে এ আমার বান্ধবীরা, ওই যে দেখছো ওই যে সুন্দর একটা যুবক আসতেছে, ওই যুবকটা আমার সন্তান, দেখছো নি কত সম্মান তার, ওই যুবক সন্তানটা আমার সন্তানটা একজন ডক্টর, বড় পয়সাওয়ালা, বড় পয়সা কামাই, ইঞ্জিনিয়ার সন্তানের মা যখন ইঞ্জিনিয়ার সন্তানের কথা বলল, সন্তান মাকে দেখলো পানি উঠায়, সন্তান মার পানির মাথা বুঝা নেওয়ার সময় পাইল না, সন্তান জিজ্ঞেস করার সময় পাইল না, মার পাশ দিয়ে চলে গেল। একটু পরে দ্বিতীয় সন্তান যখন ওই ডাক্তারের কথা বলছি, ডাক্তার সন্তানও মার পাশ দিয়ে চলে গেল, জিজ্ঞেস করার সময় পাইল না। এবার একটু পরে হঠাৎ করে দেখে সালামের আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে ওই তৃতীয় মা দেখতেছে, একজন যুবক মানুষ দাঁড়ানো মা তাকাইছে, তাকায় দেখতেছে তার সন্তান, ও মা এখানে কেন আসছেন, কি কাজে আসছেন, কারণটা কি? বলে পানি নেওয়ার জন্য আসছি, পানির মস্ক থেকে পানি নেব, ও মা আপনি পানি নেবেন কেন, মস্কটা আমার কাছে দেন। ওই মা বাকি দুই বোনকে বান্ধবীকে জানায়, ও আমার বান্ধবীর এই যে দেখছো নি আমার একজন সন্তান আসছে, আলিম সন্তান, এই সন্তানটা দুনিয়ায় বড় সম্মানী নয়, আমার সন্তান দুনিয়াতে অনেক পয়সা কামায় না, অনেক পয়সা কামায় না, অথচ আমার সন্তানটা আমার কাছে আসছে, আমার সন্তানে আমার সাত রাজার ধন। যখন পানির মস্কটা ওই সন্তান মাথার মধ্যে নিল, এবার ওই মা বলতেছে তোমার সন্তান ইঞ্জিনিয়ার, তোমার দিকে তাকানোর সময় পাইনি, ওই যে তোমার সন্তান ডাক্তার, তোমার সন্তানও তোমার দিকে তাকানোর সময় পাই নাই, আর আমার গরিব সন্তান আলেম সন্তানটা আমি মার কাঁধের মধ্যে মস্ক নিতে দেয় নাই, তার মাথার মধ্যে আমার মস্কটা নিল। এ বন্ধু কথাটা কেন বলতেছি, ভালো করে বুঝেন, এই
আজকে আমি নাতি হই যে দিনদার হয়ে যান না, সন্তানকে দিনদার বানাই না, সন্তানকে আলেম বানাইলে বুঝি গরিব হয়ে যাব। আরে ভাই তুমি যদি চাও তোমার সন্তানটার হাত ধরে যেমন তোমার হাত ধরে হাঁটে, যে তোমার ছেলে তোমার হাত ধরে যেমন হাঁটা চলা শিখছে, তুমি যদি চাও তোমার সন্তানের হাত ধরে তুমি বাজারে যাই বা তোমার পকেটটা যেমন তোমার সন্তানের জন্য ব্যাংক ছিল ব্যাংক, তুমি যদি চাও তোমার সন্তানের পকেটটাও তোমার ব্যাংক হয়ে যাক, তুমি যদি চাও তোমার সন্তান বৃদ্ধকালে তোমার খেদমতে লেগে যাক, তুমি যদি চাও ওই তোমার সন্তানটাও তোমার কদর করুক, তাহলে তুমি তোমার সন্তানকে দিনদার বানাও। কেন দিনদার বানাইবে, কেন বানাইবে? লম্বা চুল আলোচনা করি না, ভালো করে বুঝে নাও। ওই যে রসুল আরবির দরবারে কোন একজন বাবা তার সন্তানের হাত ধরে আসলেন, আসার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন না আমার যুবক সন্তানটা আমার সঙ্গে আসছে, ও নবী, আজকে আমার যুবক সন্তানের হাত ধরে আমি মসজিদে প্রতিদিন আসতে চাই, আমার সন্তান রাজি হয় না, আমার সন্তান বিরক্ত বোধ করে, বিরক্ত হয়ে যায়, অথচ ছোটবেলা আমার সন্তান আমার হাত ধরে চলা শিখছে, আমার পকেটটা আমার সন্তানের পকেট ছিল, এই তাদের বাবা মা গরিব ছিল, খবর নেয়া দেখো কত মা এমন আছে নিজে নতুন কাপড় না পরে সন্তানরে পড়াইছে, কত মা এমন আছে নিজে না খাওয়া সন্তানের মুখের মধ্যে লোকমা তুলে দিছে। তোমার সন্তানটা তুমি যদি আলেম বানাও, আমার একটা ঘটনা বলি, ওই যে কত কিছুদিন আগে চট্টগ্রাম থেকে মাহফিল করে ঢাকায় যখন আসলাম, রাত্রেবেলা এসে দেখতেছি আমার স্ত্রী আমার সন্তানটা নিয়ে ঘুরতেছে, কি ব্যাপার ঘুরতেছো কেন বলে, আপনার মোহাম্মদ ঘুমায় না, মোহাম্মদ ঘুমায় না কেন বলে, কেন যেন বিরক্ত করতেছে, একটু পরে দেখি কান্না থামছে, একসঙ্গে শুইলাম, আবার যখন কান্না শুরু করলো, মোহাম্মদের মা আমার ডেকে বলতেছে আপনি ঘুমান, আমি মোহাম্মদ রেলে বারান্দা দিয়ে একটু হাঁটা চলা করি, মনে মনে চিন্তা করলাম হায়, আর আমি যখন ছোট ছিলাম আমার মাও তো মনে হয় আমার এমনি কোলে লিয়া কোলে লিয়া ঘুরছে, আমার মাও তো একবারে ঘুমায় নাই, আমার মাও তো রাত বড় আমার জন্য এভাবে জাগ না ছিল সজাগ ছিল, আমি রাত্রেবেলা মোবাইলে লাইট তালে আমি আমার মার রুমের মধ্যে গেলাম, আমার মার রুমের সামনে যখন গেলাম লাইটটা জ্বালাইলাম না, কারণ মার ঘুম ভেঙে যাবে, এজন্য মোবাইলের টর্চটা মোবাইলের লাইটটা একটু জ্বালিয়ে আঙ্গুল দিয়ে রাখলাম, মার চেহারার সামনে যখন নিলাম, ওই মার চেহারার সামনে নেওয়ার পরে মার চেহারার দিকে তাকাইলাম, বড় মায়া লাগলো, কিছুক্ষণ দেখে যখন মার রুমের থেকে বের হয়ে যাব, দরজা লাগাবো, দরজার মধ্যে যখন আওয়াজ হইছে, এমন সময় মা ডাক দিয়ে ইসমাইল বুঝাইছিল, আমি বললাম হ্যাঁ মা, আপনি কি সজাগ ছিলেন নাকি, বলে হ্যাঁ আমি তো সজাগ ছিলাম, ও মা তাকাইলেন না কেন, বলে তুমি না কয়েকদিন আগে আমার একটা ঘটনা বলছিল, কি ঘটনা, বলে মা আমি যখন বিছানায় শুয়ে রইলাম, আমার মোহাম্মদ আমার গালের মধ্যে বারবার চুমা লাগাইতেছে, আমি তাকাই না, কেন তাকাই না, বলে তাকাইলেই তো মোহাম্মদ লজ্জা পেয়ে সরে যাইব, এই জন্য তাকাই না, বলে আজকে তুমি যখন লাইট আমার চেহারায় মারছো, আমি মাও চাইলাম আমার ইসমাইল আমার দিকে আর একটু তাকাক, আমার ইসমাইল যখন ঘুমাইতে আমি তেমন লম্বা সময় তাকায় থাকতে, আমার দিকে আর একটু তাকাও, এই তাকানোর চিন্তা করে আমি আর একটু দেখুক আর একটু দেখুক ভালো লাগতেছে, এই চিন্তা করে আমি তাকাইনি, বললাম মা আপনি কি রাত্রে ঘুমান না, বলে না, এই তুমি যদি চাও তোমার সন্তানটা এরকম তোমার তোমার পকেটটা যেমন তোমার সন্তানের জন্য খোলা ছিল, তোমার সন্তানের পকেটটাও তোমার জন্য ব্যাংক হয়ে যাক, আল্লাহর কসম করে বলি প্রতিদিন মাহফিল করে যখন বাড়িতে যাই, মা বাসায় থাকলে টাকাগুলো নিয়ে সব মার হাতে দিই, গত কয়েকদিন আগে আমার মা বলতেছে এ বাবা এখন এই টাকা এই কয় টাকা খরচ হয়েছে,
বাকি এই কয় টাকা আমার কাছে জমা আছে। আমি বললাম ও মা, ছাত্র জীবনে আচল খুলে খুলে আমার কয় টাকা দিছিলেন মনে আছে? বলে না আমার তো মনে নাই, আমার ছোটবেলা থেকেই পর্যন্ত বড় করছেন, কোনো টাকা পয়সার হিসাব রাখছেন। বলে না আমি তো রাখি নাই। আমি বললাম মা আমি তো আপনার ম্যানেজারের চাকরি দিই নি। ও মা আমি তো আপনার ম্যানেজারের চাকরি দিই নাই, আমি তো টাকাগুলো আপনার হাতে এই জন্য এনে দেই। আপনি মা প্রতিদিন মন ভরে খরচ করবেন, বিশ্বাস করেন আমার মা সাথে সাথে আমার পেঁচায় ধরছে, বাচ্চা মেয়ের মতো মার মাথাটা আমার বুকের সঙ্গে লাগাইছে, লাগায় বারবার দোয়া করতেছে আল্লাহ আমার ইসমাইল যেমন তার টাকাগুলো আমার দিয়ে কোনো হিসাব রাখে না, তুমি মালিক আমার ইসমাইলের দেওয়ার সময় কোনো হিসাব কইর না। ও ভাই এই জন্য তোমার পায়দারকে এই তোমার সন্তানকে দিনদার বানাও, তাহলে তোমার সন্তান তুমি যদি আল্লাহ হও, তোমার সন্তানকে যদি কোরআনের দিন শিখায় দাও, এলেম শিখাও, তোমার সন্তানকে যদি রসুলের মহাব্বত শিখায় দাও, তোমার মহাব্বত করবে, তোমার সন্তানকে যদি রসুলের হাদিসগুলি শিখায় দাও, তোমার সন্তান রসুলের হাদিসগুলো শিখে শিখে তোমার খেদমত করবে। আর যুবক ভাই তোমাদেরকে কি আর বলবো, কাইফা তাকফুরুনা বিল্লাহকুম তুমা মুয়াত ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম। হে বান্দা তুমি তো মুর্দা ছিল, আল্লাহ জিন্দা করলো, আল্লাহ জিন্দা করে আবার তোমারে মুর্দা বানাইবো, আবার তোমারে জিন্দা করবো। হে বান্দা আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর দাও হায়াত তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও, তোমার হাতের মধ্যে কোরআনের ঘেরান লাগাও, জবানের মধ্যে জিকিরের ঘেরান লাগাও, আল্লাহর মহাব্বতে তুমি দুনিয়াতে হাঁটো। আল্লাহর পাগল গুলি কি করে জানো, আল্লাহর পাগল বান্দা গুলো হাঁটে আল্লাহর জিকির এত বেশি করে, ওই বান্দা গুলো ডান দিকে তাকায় বলে আমার মাওলারে আমি পাই না কেন, বাম দিকে তাকায় বলে আমি আমার মাওলারে পাই না কেন, সামনের দিকে তাকায় জিকির করে হার আর হাতে আমার আমার মাওলারে পাই না কেন, পিছন দিকে তাকায় হাতে বলে আমি আমার মাওলারে পাই না কেন। ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। কিছু বান্দা আছে মালিকের জিকির এত বেশি করে, রসুলের মহাব্বত তার দিলের মধ্যে এত বেশি, দুনিয়া সব কিছু একদিকে রসুলের মহাব্বত আর একদিকে, কথা ঠিক কিন্তু জোরে কন। হে বান্দা তুমি কোন যুবক হইলা? আরে যুবক তোমারে কেমনে বুঝাবো কেমনে বুঝাবো কেমনে বুঝাবো, এই যুবক এত পাশান হৃদয় তোমার কেমনে হইল রে যুবক ভাই? আর ওই রসুলের জন্য তোমার কেন মায়া লাগে রে? আরে যেই রসুলের গায়ের মধ্যে সূর্যের আলো পর্যন্ত পড়ে নাই, যেই রসুলের গায়ে মশা মাছি বসতে সাহস পায় নাই, যেই রসুলরে দেখার জন্য উঠ পর্যন্ত সামনে আস উঠেছে নালিশ করি, আর রসুলাল্লাহ আমার মালিক এখন বৃদ্ধ কোলে আমার কাছে আমার ঘাড়ের মধ্যে বোঝা চাপাইয়া দেয়, আমি যখন যৌবনকালে অনেক মাল নিতে পারছি এখন বৃদ্ধকালে পারি না, যেই রসুল উটের জন্য ইনসাফ করে দিল, এই ওই রসুলের মহাব্বত কেন তোমার দিলের মধ্যে আসে না? আরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী, এই আজকে তোমার নবীর নবুয়ত লিয়ে টানা হেসরা করতেছে কেমনে ঘরে বসে রইল, আর রসুলের খাতামান নবীর নিয়ে টানা হেসরা করতেছে, আর নবুয়তের সিল মোহরের উপর ছন্দ পোষণ করতেছে, এ যুবক জবাব দিতে পারবি তো কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইয়া? ওই সাকে কাউসার হাউজে কাউসারের পানির মালিক রসুল, ওই রসুলের সামনে কি তুমি পানি পান করার জন্য যেই বানা? এই ওই রসুল আর আমি এতিম নবী, যেই নবী 6 বছর বয়সে মাকে হারাইস, জন্মের আগে বাবা হারাইলো, 6 বছর বয়সে মাকে হারাইলো, 8 বছর বয়সে দাদাকে হারাইলো, নবতী পাওয়ার পরেই চাচা হারাইলো, কেউ তার নাই আপন বলতে কেউ তার নেই, ওই রসুল আর আবি মায়ের বুকের মধ্যে উঠা বলতেছে মা আমার তো আর কেউ রইল না। আল্লাহ নবীর মা যখন তার বাবার কবর থেকে চলে আসে, বাবার কবরের পাশ থেকে চলে আসছে রসুল আর আবি ছোট্ট বাচ্চা মুহাম্মদ রসুল্লাহ, মার বুকের মধ্যে শুয়ে মাথাটা লাগায় বলে মা তুমি তো জানো আমার তোমার ছাড়ার কেউ নাই। ওই যে রসুলের মাকে যখন কবর দিয়ে দিছে বলে
রসুলের দুধ মাও। রসুলকে টাইনার নিচে নিয়ে আসছে, বলে দাদার বাড়ি নিয়ে যাবে। হঠাৎ করে তাকায় দেখতেছে রসুল।